হান্ডির মাঝে খেয়াল দিলাইছি, আপনারা লগে একটা রেসিপি শেয়ার করবো, আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো পেঁয়াজও এড করলাম, মিক্স করিয়া এখন খোবার হয়ে দিলাম। মশলা পেঁয়াজ আর তেলও আমি খুব ভালো করিয়া কষাইছি, মানে পেঁয়াজের একটা গন্ধ, যে গন্ধটা যাই ভোগে আর কি, একটু বেশি করিয়া কুক করলে। এখন মরিচ দিলাইলাম, তো মরিচ একটু কদুর মাঝে ফোমও দিলাম, মানে মরিচ কদম দিলে ভালো হয়। মিক্স করে দিলাম, গাছটাকে কদু যে ফাইরে আনছি, কদুটার সাথে সাথে আমি রান্না করে দিলাম। একটা ভালো লাগা কাজ করে আমার, নিজের গাজনের কদু বলে কথা। এখন আমি কদু যাতে বাঙ্গে না, হালকা হাতে মাছটারে একটু নিচে দিয়ে কি বাখর পাতা আমি মনে করি খদুর তাকারিতে একটু বেশি দিলে ভালো হয়। লোক মাইয়া আমি কারি, ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।